পদ্মা সেতুর কানেক্টিভিটির জৌলুস ছড়িয়ে পড়ছে চারিদিকে। দক্ষিণের সঙ্গে রাজধানী ঢাকার যে সড়ক যোগাযোগ, এরপরে এই ট্রেন যোগাযোগের মধ্য দিয়ে কিন্তু চারিদিকে সুফল ছড়াতে শুরু করেছে। এরই মধ্যে যে সড়ক যোগাযোগে নানা ধরনের যানবাহন চলাচল করছিল, পাশাপাশি যে ট্রেন চলাচল শুরু হয়েছে যে বেনাপোল থেকে ঢাকা এবং খুলনা থেকে ঢাকা, এই দুই পথে যে ট্রেন চলাচল করছে সেখানে যেমন যাত্রীরা সুফল পাচ্ছে, একই সঙ্গে কিন্তু আপনারা জানেন যে মোংলার সঙ্গে যে খুলনার কানেক্টিভিটি হচ্ছে এই রেলপথে, সেটি হলে এই পদ্মা সেতুর যে পণ্য পরিবহন সেটি কিন্তু আরও কয়েকগুণ বেড়ে যাবে। একই সঙ্গে যে খুলনার সাথে যে রাজধানী ঢাকার এখনকার যোগাযোগ সেটি কিন্তু ভাঙা থেকে এই যশোর পর্যন্ত যেই রেল নির্মাণ চলছে সেটি কিন্তু 80% বেশি সম্পন্ন হয়েছে, যেটি আশা করা যাচ্ছে যে আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই কাজ শেষ করা যাবে, তখন কিন্তু দূরত্ব আরও কমে যাবে। তো আমাদের সঙ্গে রয়েছেন প্রকৌশলী প্রদীপ কুমার সাহা, তিনি এই বিষয়ে কিন্তু এই পদ্মা সেতু ঘিরে এবং এই কানেক্টিভিটি নিয়ে আমরা জানতে চাইব যে এই যে পদ্মা সেতু নির্মাণ হয়েছে, যেটি জাতি মনে করছে যে এই অঞ্চলের মানুষের যে আশীর্বাদ, এবং সেই পদ্মা সেতু ঘিরে যে এখনকার কানেক্টিভিটি, এর সুফলটা কীভাবে পাচ্ছে জাতি? হ্যাঁ, এক সময়ে এই অঞ্চল যোগাযোগের ক্ষেত্রে অসম্ভব রকম ডিফিকাল্ট একটা এলাকা ছিল। নৌপথ, রাস্তাঘাট ভালো ছিল না, বরিশাল বেশিরভাগই মানুষ এদিকে লঞ্চে যেত। হ্যাঁ, এই পদ্মা সেতু হওয়ার পরে সড়ক পথে এখন এই অঞ্চলের যোগাযোগ বরিশাল সহ এই দিকের দক্ষিণ অংশের অনেক সহজ হয়ে গেছে। রেলও কাজ করছে, ইতিমধ্যে ভাঙা ঢাকা থেকে ভাঙা পর্যন্ত ট্রেন চালু হয়েছে, ভাঙা হয়ে পুরনো লাইন দিয়ে খুলনা বেনাপোলের আরও ট্রেন চালু হবে, রাজশাহী থেকেও এদিকে ট্রেন আসবে। একই সাথে আমরা যখন আগামী বছরের শুরুর দিকে সরাসরি ভাঙা থেকে যশোরের লাইন নির্মাণ শেষ হবে, তখন খুলনার থেকে এদিকে দূরত্ব 4 ঘন্টার মধ্যে নেমে আসবে ঢাকার দূরত্ব। একই সাথে ইতিমধ্যে আপনারা জানেন মোংলা পোর্ট খুলনার সাথে কানেক্ট হয়ে গেছে, এবং ঢাকার কাছে একটা ICD তৈরি হবে, তো ঢাকার সাথে পণ্য পরিবহনের একটা নতুন রুট এদিকে খুলবে। আগে ছিল এটা অনেক ঘুরে, এখন সরাসরি ঢাকার থেকে পণ্য, রপ্তানিযোগ্য পণ্য মোংলা বন্দরে যাবে এবং মোংলা বন্দর থেকে এদিকে আসবে, ঢাকায় চলে আসবে। একই সাথে এই লাইনটা ট্রান্সএশিয়ান রেলওয়ের অংশ, বেনাপুল থেকে বাইরের পণ্য, ইন্ডিয়া সহ অন্যান্য দেশের পণ্য এই লাইন ব্যবহার করে ঢাকা আগরতলা, আখাউড়া আগরতলা হয়ে ইন্ডিয়া সহ অন্যান্য দেশে যেতে পারবে। একইভাবে ট্রান্সএশিয়ান রেলওয়ের আরেকটা রুট হলো কক্সবাজার হয়ে রামু থেকে গুন্দুম হয়ে মিয়ানমার। তো এই লাইন এগুলো যখন চালু হয়ে যাবে তখন বাংলাদেশ যোগাযোগের একটা হাব হবে, বিদেশি পণ্যের যোগাযোগের একটা রুট হবে। একই সাথে এই অঞ্চল শিল্পায়ন থেকে শুরু করে কৃষি পণ্য পরিবহন, এক কথায় যোগাযোগ যখন ভালো হবে তখন ওই এলাকার উন্নয়ন হতে বাধ্য। তো এই যে পদ্মা সেতু ঘিরে যেই রেল নেটওয়ার্ক এবং সড়ক নেটওয়ার্ক, এখন আমরা লক্ষ্য করছি যে সড়ক পথে হাজার হাজার যানবাহন চলাচল করছে, কিন্তু রেলপথে দুইজোড়া ট্রেন চলাচল করছে, কিন্তু ফুল সুইং চালু না হলে যে এই এলাকার মানুষ যারা এই নতুন নতুন জেলাগুলো নেটওয়ার্কে যুক্ত হয়েছে সেগুলোকে ফুল সুইং চালু করার ব্যাপারে আপনার পরামর্শ কী? না, ইতিমধ্যে দুইটা ট্রেন চালু হয়েছে খুলনা এবং বেনাপোল থেকে, আরও দুইটা ট্রেন আসবে খুব সহসায়, একটা খুলনা থেকে একটা রাজশাহী থেকে। এটা যেহেতু একটু ঘুরানো রুট, সেক্ষেত্রে একদম ফুল সুইং সুবিধাটা পেতে হলে আমাদেরকে আগামী বছরের একটু শুরুর দিকে, অর্থাৎ যশোরের লাইনটা যখন সরাসরি চালু হবে তখন এদিক দিয়ে ফুল সুইং ট্রেন চালু হবে এবং আমাদের পণ্য পরিবহন থেকে শুরু করে সব কিছুই সহজ হবে। তারপরেও রেলওয়ে প্ল্যান করছে অতি সহসা এখানে কমিউটার ট্রেন চালু হবে, ঢাকা থেকে ভাঙা পর্যন্ত বা ওল্ড ভাঙা পর্যন্ত কমিউটার ট্রেন চালু হলে অফিসগামী লোকজন তাদের নিত্য প্রতিদিনের যাতায়াতে, হ্যাঁ, বিশাল সুবিধা পাবে, যেটা আমরা এখন নারায়ণগঞ্জের সাথে বা জয়দেবপুরের সাথে বা ব্রাহ্মণবাড়িয়ার সাথে পাই। হ্যাঁ,
তো এই যে এই রেল স্টেশন ঘিরে এবং এই ট্রেনের পাশাপাশি যে সড়ক যোগাযোগ এই যে বাণিজ্যিক সুবিধা সেটা দিয়ে যদি একটু বলতেন যে আমরা লক্ষ্য করছি যে এই রেল স্টেশনের পাশাপাশি ছাড়াও এই রেল লাইনের আশেপাশে একটা বাণিজ্যিকীকরণ শুরু হয়ে গেছে সেটা কিভাবে আপনি দেখছেন এই এলাকার এখন তো একটু বেশিরভাগই জলাভূমি এই অঞ্চলে হ্যাঁ খুব সহসায় দেখবেন এই জায়গাগুলো ডেভেলপড হয়ে যাবে মানে বাড়িঘর কলকারখানা থেকে শুরু করে হ্যাঁ বিভিন্ন হাসপাতাল এবং অনেকেই বিভিন্ন জায়গায় আমরা শুনছি যে জমি কিনে বিভিন্ন কলকারখানা করার জন্য প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ অল্প কিছুদিনের মধ্যে দেখবেন এই সমস্ত এলাকা আর এইভাবে ধানে জমি থাকবে না এই এলাকায় ব্যাপক শিল্পায়ন বসতি হ্যাঁ দোকানপাট থেকে শুরু করে স্কুল কলেজ বিভিন্ন রকম স্থাপনা এবং আর্থিক কর্মকাণ্ড এখানে শুরু হবে এবং হয়তো 5-10 বছরের মধ্যে দেখবেন এই এলাকার দৃশ্যপটেই চেঞ্জ হয়ে যাবে এই যে পদ্মা সেতু কানেক্টিভিটি একই সঙ্গে ট্রেন চলছে এবং যানবাহন চলছে এবং দায়িত্বশীলরা বলছেন যে এই পদ্মা সেতু 100 বছরও বেশি স্থায়িত্ব হবে সেভাবে এটিকে পরিচর্যা করা হচ্ছে তো এই পদ্মা সেতু কানেক্টিভিটি সচল রাখার জন্য আপনার পরামর্শ কি হ্যাঁ এটা পদ্মা সেতু 100 বছরের জন্য ডিজাইন করা এবং আমাদের রেললাইনও 100 বছরের জন্য ডিজাইন করা এটা যথাযথ মেনটেন্যান্স হবে সেগুলো তো প্ল্যান ওয়াইজ যেটা করার এবং 100 বছর না এটা আরও 100 বছর বেশি টেকবে ডিজাইন লাভ বলছে আমরা 100 বছর কিন্তু বাস্তবে এটা 100 বছরের চেয়েও এটা বন্ধ না হলে এটা হয়তো 100 বছর পর একটু মেনটেন্যান্স করার প্রয়োজন হতে পারে মেনটেন্যান্স মানে হয়তো রেল স্লিপারগুলো বা রেল লাইনগুলো পরিবর্তন হওয়ার প্রয়োজন হবে কিন্তু এটা কখনো বাদ হবে না এটা 100 বছর না কয়েকশো বছরে এটা চলবে এই লাইন থাকবে এই যে পদ্মা সেতু দিয়ে দ্বিতল ট্রেন বা এই ইলেকট্রিক ট্রেন চলাচল বা আরও কী কী সুবিধা হাতছানি দিয়ে ডাকছে এইটা এবারে আমরা রেলওয়ে চেষ্টা করছিল ইলেকট্রিফিকেশনের বৈদ্যুতিক ট্রেন চালু করার এই লাইনের উপরে কিছু সমস্যার কারণে এইবার হয় নাই কিন্তু গভর্নমেন্টের প্ল্যান আছে ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন ঢাকা থেকে চট্টগ্রাম একটা স্টাডি চলছে হ্যাঁ এইটাও যেভাবে নির্মাণ করা হয়েছে লাইনটা এখানে ইলেকট্রিক ট্র্যাকশন চালু করা একেবারেই সহজ সব প্রভিশন রেখে এটা করা হয়েছে এবং নিকট ভবিষ্যতে বাংলাদেশে ইলেকট্রিক ট্রেন চালু হবে এই লাইন সহ আরও বিভিন্ন জায়গায় হ্যাঁ ইলেকট্রিক ট্রেন চালু হলে সময় কম লাগবে নির্মা মানে আপনার রানিং কস্ট কমে যাবে স্পিড বেড়ে যাবে হ্যাঁ ভাড়া কমবে পলিউশন কমবে এটা নতুন আর একটা ইয়েতে মানে যোগাযোগের ইয়েতে প্রবেশ করবে বাংলাদেশ রেলওয়ে ধন্যবাদ আপনাকে তো এই পদ্মা সেতু ঘিরে যে কানেক্টিভিটি হয়েছে তার সুফল এখন যেমনটা উপভোগ করছে তার কিন্তু কয়েকগুণ বাড়বে সময়ের সঙ্গে পাল্লা দিয়েই এবং সেভাবে কিন্তু সকল প্রস্তুতি চলছে এবং এই সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা কিন্তু সেই যে আভাসটি দিচ্ছেন এবং বাংলাদেশের অর্থনীতির যে গ্রামীণ অর্থনীতি সেটাকে আরও বেশি মজবুত করবার ক্ষেত্রে এই কানেক্টিভিটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো এই ছিল আমার কাছে পদ্মা সেতু কানেক্টিভিটির সবশেষ সরাসরি যুক্ত ছিলাম পদ্মা সেতুর মহাপ্রান্ত থেকে